ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষার ইঙ্গিত পূর্বাভাস সম্ভবত এই সমীক্ষা অনেক সময় মিলে যেতে পারে কার দখলে যেতে পারে আপনাদেরকে আমরা বলেছিলাম পাহাড়ে কুড়িটি আসন এবং সমতলে সমতলে কিন্তু অনেকটাই বিরোধী শক্তি ঐক্য তাদের অনেকটাই শক্তি বৃদ্ধি সবসময় এই সমীক্ষাতে পিছিয়ে থাকতে পারে শাসক দল বিজেপি অর্থাৎ আমরা এই সমীক্ষা করেছিলাম জনগণের ভিত্তির ওপর ত্রিপুরা রাজ্যের জনগণের ওপর বিজেপির আইপিএফটি জোটের ওপর মানুষ কি আর ভরসা রাখতে পারছেন না কংগ্রেস না কোন দিকে এগিয়ে যেতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ সম্ভবত আপনাদেরকে ইস্যু দিচ্ছি সেই ইস্যুর প্রতিশ্রুতি কিন্তু মানুষের ওপর আস্থা ভরসা রাখতে পারছে না শাসক দল বিজেপি কিন্তু যে চল্লিশটি আসনের মধ্যে অনেকটাই ক্ষমতা হারাতে পারে শাসক দল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিদের অবস্থায় একেবারে খুব ভালো বললেই চললে হয় ত্রিপুরা রাজ্যের জনগণের ওপর নির্ভর এবং ভরসা করবে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচন জল কত ঘোলা শাসক দল বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলিদের জোট টক্কর লড়াইয়ে পরিষ্কার চিত্রটি জানা যাবে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অনেকেই আবার বলছেন তিনি সরকার থাকতেই পারবেন না দু হাজার তেইশে আর বিজেপি কি শেষ বিদায় প্রশ্ন থাকছে তিনটি ইস্যুতেই বিজেপি আসছে না চতুর্মুখী লড়াইয়ে